বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সকলের ভালো লাগবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো আমার প্রাণপ্রিয় একটা আপুর রিকোয়েস্টের ভিডিও আজকে শেয়ার করছি তো আপু আমার অফিসটা পুরো অফিসটা ঘুরে দেখতে চেয়েছো তো সেই জন্য আপুর জন্যই আমি আজকে ভিডিওটি শেয়ার করছি আশা করি আপু তোমার কাছে ভালো লাগবে তনি আপু আমার সম্ভবত আপুর নামটা তনি আপু হবে তো যাই হোক ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার আর তোমাদের ভাইয়ার অফিস রুম এখানে আমরা দুজন চেয়ারম্যান ম্যানেজার দুজন বসি আর যে গেস্টগুলো আসে তাদের জন্য সুপা রাখা হয়েছে তারা এখানে ওয়েট করে আর এখানে এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে আর এই যে কিছু শোপিস দিয়ে শোপিস কর্নারগুলো আমি সাজিয়েছি পুরো অফিসটাই ডেকোরেশন করেছি সিম্পলের ভিতরে আমি কিছু গাছ রেখেছি ছোট শো শোপিস রেখেছি আর এই হলো চেয়ারম্যানের টেবিল আর চেয়ার খালি পড়ে আছে আমি মাঝে সাঝে এসে বসি আর এই তো গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো আমি অনেকগুলো গাছ কিনেছি আর গাছগুলো দিয়ে কিন্তু অফিসটা সাজিয়েছি আর এখানে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম রেখেছি কিছু ফেসিয়াল ফুলও রাখা হয়েছে আর এই যে সিসি ক্যামেরা দিয়ে সব কিছু দেখা হয় তোমাদের ভাইয়া কাজ করছে তো মেয়ের কিছু প্রিন্ট মুজিবরের কিছু লেখা প্রিন্ট করতে হবে তো মুজিবরের মেলা হবে ওদের স্কুলে তো সেটা প্রিন্ট করতে মূলত আমি সাড়ে এগারোটার দিকে অফিসে এসেছি তো আপুর কথা মনে পড়ার পরে আমি ভিডিওটা করলাম তো এদিকে দেখছিলাম যে ঠিকমতো প্রিন্ট করা হয়েছে কি না কিছু কিছু কেটে যাচ্ছে তো সেগুলো আবার তোমাদের ভাইয়া ঠিক করে দিচ্ছে তো আমি বললাম তুমি এই কাজগুলো করো আমি পুরো রুমটা অফিসটা আপুকে আমি একটু দেখাই তো আমি এখানে এই যে কিছু গিফট আছে তোমাদের ভাইয়া পেয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে আর এই যে আমি এখানে লাখিবাম্বু গাছ রেখেছি ওয়াশরুমের পাশে একটা লাখিবাম্বু গাছ রেখেছি সুপার কর্নারে একটা রেখেছি আর্টিফিশিয়াল ফুল আর এই টু সিট আর ওয়ান সিটে দুটো সোপা এখানে রাখা হয়েছে আর এই তো এই ফুলটা এক কর্নারে রাখা হয়েছে আর আমাদের রুমটা থেকে বের হয়ে আমি এখন চলে যাব অফিসের স্টাফরা যে এখানে বসে তাদের রুমে তো পুরো রুমটা জুড়ে আছে স্টাফদের বসার জায়গা এখানে যে অ্যাকাউন্টস কাজ করে ওনার এখানে বসে উনি আর এই যে পাশে দুজন ম্যানেজার তো আপনাদের তোমাদের ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ার তো ইন সকল ইঞ্জিনিয়াররা এখানে জব করেন তো আমি অফিস ঘুরতে ঘুরতে একটা গাছ চুরি করে ফেললাম আর এই গাছটা আমার বাসায় নেই সেই জন্য এই গাছটা নিয়ে নিলাম আমার খুবই পছন্দের গাছ আর এই যে দেখলাম সব গাছগুলো যে গাছগুলো কিনেছি সবগুলো খুব সুন্দর আছে আর মাঝখানে রাখা হয়েছে আর একটা আর্টিফিশিয়াল ফুল গাছ তো এখানে ইমার্জেন্সি যে জরুরি ফাইলগুলো সেই ফাইল ক্যাবিনেট করা হয়েছে তো প্রতিটা কর্নারে কর্নারে কিন্তু আমি কিছু গাছ রেখেছি যে গাছগুলো আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম সেগুলোই রাখা হয়েছে তো অফিসে এখন কেউ নেই যেহেতু অনেক রাত সেজন্য একটু ঘুরিয়ে দেখাতে পারছি আর এই হলো এখানে যে ইঞ্জিনের পার্টসপত্রগুলো তোমাদের ভাইয়া বাহির থেকে আনে সেগুলো এখানে মূলত রাখা হয় নামাজের জায়গা এখানে নামাজ পড়া হয় আর এটা হলো স্টোর রুম স্টোর রুমে যেসব অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখা হয় স্টোর রুমের পাশেই একটা কিচেন আর এই জেনে যে অফিস দেখাশোনা করে তার রান্নার জায়গা প্লাস যারা আসে তাদের জন্য এখানে চা তৈরি করা হয় তো এই যে বাহিরে দেখতে পাচ্ছ রাত অনেক রাত হয়ে গিয়েছে বাহিরে বেশি একটা মানুষজন নেই তো এই যে নামাজের জায়গাটায় চিন্তা করেছি আমি কিছু কাবা শরীফের কিছু ছবি এনে লাগিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে তো বলছিলাম যে যায় নামাজগুলো এলোমেলো কেন বলে নামাজ পড়ে এভাবে এলোমেলো করে রেখে গিয়েছে তো এই যে নামাজের স্থান তো মার্শাল্লা দিলে আমরা সবাই সব স্টাফদের বলা হয়েছে যাতে সবাই পাঁচ অক্ত নামাজ আদায় করে আর মাত্র দুজন নিয়ে কিন্তু আমাদের এই কোম্পানিটা খোলা হয়েছিল আর আজকে প্রায় জন মানুষ আমাদের এই কোম্পানিতে চাকরি করে আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমতে দুজন থেকে এখন জন হয়েছে তো সবাই আমাদের এই কোম্পানির জন্য দোয়া করবে চেয়ারম্যান ম্যানেজার ডিরেক্টরের রুম এটা মানে তোমাদের ভাইয়া আর আমার রুম তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই অফিস আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে আসলে চেষ্টা করলে সফলতা পাওয়া যায় তোমাদের ভাই অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ